বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকের বারকাটা পঞ্চায়েতের হাবড়াপাড়ি গ্রাম বা এসএনআর পাড়া। এই পাড়াতে দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে ইলেকট্রিসিটি নেই। 10 বছর আগে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে লোক এসে পারিবারিক কিছু 600 টাকা নিয়ে গিয়েও ইলেকট্রিসিটি হয়নি। আমাদের গ্রামে 30 থেকে 35 বছর কারেন্ট নাই, এটা আমাদের সমস্যা। আমাদের গ্রামে এসেছিল কারেন্টের লেগে, প্রত্যেকটার ঘরে কারেন্টের লেগে বিল তো দিল 600 করে। তা কারেন্টও এলো না, পয়সা নিয়ে গেল। তা ওই পয়সাতে যদি আমাদের কারেন্ট দিয়ে দেয় খুব ভালো কথা। মোটামুটি 10-15 বছর হয়ে গেল কারেন্ট ইয়ে পয়সা দিয়েছে, তাই তখন কারেন্টের লেগে পয়সাও কারেন্টও এলো না। 10 থেকে 15 বছর হয়ে গেল। এই পাড়াতে 16 থেকে 18টি পরিবার বসবাস করেন। 30 থেকে 35 বছর ধরে বিদ্যুৎ নেই। 10 বছর আগে বিদ্যুৎ দপ্তর থেকে লোক এসে পারিবারিক পিছু 600 করে টাকা নিয়ে গিয়েও আজ পর্যন্ত বিদ্যুৎ আসেনি। এই পাড়ার সবাই বিপিএলে অন্তর্ভুক্ত। আর্থিক অবস্থা দিন আনে দিন খায়। আমাদের গ্রামে 30 থেকে 35 বছর ধরে কারেন্ট নেই বলে আমাদের খুব অসুবিধা হয়। আমি এই বছর মাধ্যমিক দিব বলে লম্ফ আলোতে পড়া আমার খুব অসুবিধা হয়। এই গ্রামে বিদ্যুৎ না থাকার জন্য শিক্ষার্থীদের পড়াশোনা ঘাটতি হচ্ছে। তারা দিনের বেলায় পড়াশোনা করতে পারলেও রাত্রেবেলায় লম্ফ আলোতে বেশিক্ষণ পড়তে পারে না। আমাদের কারেন্টের জন্যে রান্নাবান্না করতে পারছি না, ছেলেপিলে পড়তে পারছি না। লম্ফ জ্বালিয়ে কি ছেলেপিলে পড়াশুনো হয়, পড়াশুনো ভালো হয় না। কারেন্টের যদি ওই পয়সাতে যদি কারেন্ট দেয় খুব ভালো। এছাড়াও রাত্রেবেলায় পুরো গ্রামটা অন্ধকারে ডুবে থাকে, যার ফলে গ্রামে কেউ অসুস্থ হলে চট জলদি হাসপাতালে নিয়ে যাওয়ার খুব অসুবিধা হয় এবং পথচারীদের পথ চলতেও অসুবিধা হয়। রাত্রেবেলায় গোটা গ্রামে এক অন্ধকার পরিতে পরিণত হয়। কারেন্টের জন্য তো টিভির খবরও দেখতে পাওয়া যায় না। কি করে টিভির খবর দিচ্ছে না দিচ্ছে কি করে আমরা কি জানতে পারবো? গোটা পাড়াতে আমাদের কারেন্ট রয়েছে, আমাদের এসএনআর পাড়াতে কারেন্ট নাই। আমি এই সমস্যাটি নিয়ে গত 14/2/2018 বিদ্যুৎ দপ্তরে আধিকারিকের সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি না থাকার কারণে তার সাক্ষাৎকার নিতে পারিনি। বিষয়টি আমি তার নিম্নপদস্থ কর্মচারীদের জানিয়ে এসেছিলাম। তারা বলেছিলেন কিছুদিনের মধ্যে গ্রামে ইনকোয়ারি করতে আসবেন। এই পাড়াতে অতি অবশ্যই যেন ইলেকট্রিসিটি হয়। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা এসএস মহাশয়, বিশ্বজিৎ নন্দীকে 7449303745 এই নম্বরে ফোন করে সমস্যা সমাধানের জন্য অনুরোধ করুন। বীরভূম জেলা থেকে আমি সাদি হাঁসদা, ইন্ডিয়ান আনহাটের পক্ষ।